হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কীভাবে বাইন্যান্সে ট্রেনিংয়ের জন্য ডলার বাই অ্যান্ড সেল করবেন সেই বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমি চলে যাচ্ছি আজকের এই ভিডিওটির মূল পর্বে। সো দর্শক, আমাদের সাথেই থাকুন। সো আপনাদের সর্বপ্রথমে বাইন্যান্সে লগ ইন করে নেবেন, বাইন্যান্সটি ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম শো করবে, দেখেন এরকম পাঁচটি আইকন শো করবে, আপনারা দেখতে তো পাচ্ছেন নিচে। সো যারা ট্রেনিং করেন, একদম নতুন যারা বুঝেন তাদের জন্য তো আরও ভালো। সো যারা একদমই বুঝেন না ট্রেনিং কীভাবে করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ না করে যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন আজকের ভিডিওটি দেখার পর। সো দর্শক, আপনারা এই যে ট্রেডিংয়ে চলে যাবেন। আমি ট্রেডিংয়ে চলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি ট্রেডিংয়ে চলে গেলাম। সো ট্রেনিং ট্রেডে যাওয়ার পর এই যে ট্রেড লেখা রয়েছে সেখানে চলে যাবেন ট্রেনিং। সো দেখেন এরকম আসবে আপনাদের সামনে, এরকম উইন্ডো শো করবে একদমই। সো সবার বেলায় এরকম আমার এখানে যেরকম দেখাচ্ছে, সো আপনাদের এখানে ঠিক এরকমই দেখাবে। দেখেন উপরে লেখা রয়েছে, এখানে দেখেন লাং এবং বিউডি এরকম লেখা রয়েছে, এখান থেকে আপনারা চার্জ করে নেবেন। অথবা আপনাদের এই উপরে যে আইকনগুলো রয়েছে এগুলোতে থাকতে পারে, আপনাদের অবশ্যই স্পটে নিয়ে নেবেন। সর্বপ্রথমে কিন্তু স্পটে নিয়ে নেবেন, এগুলো বুঝে তারপর কিন্তু কাজ করবেন। সো যারা একদমই নতুন তারা কীভাবে ডলার বাই এবং সেল করবেন সেটা কিন্তু জানেন না আপনারা, তো তাদের জন্য কিন্তু একটা উপকারী একটা ভিডিও। কারণ আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের কোনো প্রবলেম হবে না, একদম এ টু জেড আপনারা বুঝতে পারবেন কীভাবে ডলার বাই অ্যান্ড সেল করবেন বাইন্যান্সে, যে কোনো ক্রিপ্টো কারেন্সি থেকে বা বাইন্যান্সের যে কোনো কয়েন কীভাবে বাই অ্যান্ড সেল করবেন সে বিষয়ে পরিপূর্ণ আপনারা বুঝতে পারবেন আজকের এই ভিডিওটির মধ্যে। সো দর্শক, আপনারা এখানে ক্লিক করবেন উপরে, এই যে আমার বলটা যেখানে লড়তেছে লড়াচড়া করতেছে এখানে এই যে লাঙ্কের উপরে ক্লিক করবেন। উপরে দেখেন লাঙ্ক লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে চার্জিং অপশন থাকবে, যে কোনো কয়েন আপনারা চার্জ দিতে পারবেন। এখানে দেখেন লেখা রয়েছে বিএনবি, বিটিসি এবং অনেক কিছু লেখা রয়েছে, বিইউএসডি। সো এভাবে লেখা থাকবে। সো আপনারা যদি বিইউএসডি নিতে চান, যে কোনো কয়েন আপনারা নিতে পারবেন। সো আমি এখানে বিইউএসডিটা সিলেক্ট করে নিলাম। সো দেখেন বিইউএসডির যত কয়েন রয়েছে, যে কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করতেছে, দেখেন। স্ক্রল করে উপরে নিচে নিতে পারবেন আপনারা, এভাবে নেবেন। দেখেন অনেক কয়েন, অসংখ্য কয়েন থাকবে এখানে। আমি যে কোনো একটা কয়েন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি এখান থেকে আপনার উপর থেকে একটি কয়েন আমি নিচ্ছি। সো এই দেখেন আমি এটা কয়েনটা নিলাম, এই যে এটা এই কয়েনটাই নিলাম। বা যে কোনো আপনারা যে কোনো কয়েন নিয়ে আপনারা কিন্তু ট্রেনিং করতে পারবেন, এটা কোনো বিষয় না। সো আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো যে কোনো একটা কয়েন নেবেন। আমার নিচে ভিডিও রয়েছে অনেক আগে থেকে করা, ভালো মানে কিছু কয়েন সিলেক্ট করা রয়েছে, সেগুলো দেখেও আপনারা সেই কয়েনটা দিয়ে আপনারা ট্রেনিং করতে পারেন। সো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডা দিয়ে আমি নিচে অ্যাডাটা নিচ্ছি, দেখেন উপরে অ্যাডাটা শো করছে, দেখেন অ্যাডা কয়েনটা শো করছে, আর এখানে বিইউএসডি এখানে শো করছে, দেখেন আপনারা দেখতে তো পাচ্ছেন। এখন বর্তমানে -0.37% কিন্তু এখানে মাইনাস হচ্ছে, মাইনাস ডাউনে আছে এখন বর্তমান। এই অ্যাডা কয়েনটা কিন্তু ডাউনে রয়েছে। সো আমি আরেকটি কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে, যখন ডলার একদম নিচে থাকবে তখন কিন্তু আপনারা কেনার চেষ্টা করবেন, কারণ উপরে যদি উঠে আপ হয় ডলার, যখন যে কোনো কয়েন যখন আপ হয় তখন কিনলে কিন্তু এটা ডাউন হলে আপনার লস হয়ে যাবে। তার জন্য অবশ্যই যে কয়েনটা নিচে রয়েছে ডাউন রয়েছে সেটা কিনে আপনারা রেখে দেবেন, তো অবশ্যই আপনারা সেখান থেকে প্রফিট পাবেন। সো দর্শক, আপনারা দেখতে তো পাচ্ছেন এডার নিচে অনেক কিছু রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখেন সর্বপ্রথমে লেখা রয়েছে বাই এবং পাশেই রয়েছে সেল। সো এখানে দেখেন লিমিট রয়েছে, আপনারা এখান থেকে এগুলো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখানে আরও পাঁচটি অপশন রয়েছে, এগুলো মার্কেট স্টপ লিমিট, ট্রেনিং স্টপ, ওসিও, এগুলো আপনারা দেখে নেবেন।
পরবর্তী আমি বোঝানোর চেষ্টা করব এগুলো কি। সো আপনারা লিমিটে রাখবেন, কারণ যারা নতুন লিমিটে রেখে কাজটা করবেন, লিমিটে অটোমেটিকলি থাকবে। এটা হচ্ছে তাৎক্ষণিক কিনবেন এবং যখন তখন কিনবেন, যখন তখন বিক্রি করতে পারেন আপনারা। এখন কিনবেন, এখনই কিনে নেবেন, এটা হচ্ছে লিমিটের জন্য। কত পরিমাণ কিনতে যাচ্ছেন, কী দরে নেবেন সেটা কিন্তু এখানে দেখা পাবেন। লিমিটটা কিনতে হলে অবশ্যই এটাকে ফলো করতে হবে। এই দেখেন বলের নিচে যে সবুজ, এখানে দেখেন 43 মানে 43, দেখেন এখানে দেখাচ্ছে 4331, এটা দেখাচ্ছে। এটা দেখে কিন্তু আপনারা নিতে পারেন। এখানে ক্লিক করলাম, দেখেন এখানে চলে এসেছে, দেখেন 4331, এটা এই এই পরিমাণে রয়েছে ডলার। এটার মূল্যটা এটা রয়েছে বর্তমান যে মূল্য, সেটা কিন্তু এখন বর্তমানে যে পরিমাণ রয়েছে সেটা 43 সেন্ট আর কি। এটা মনে হয় হ্যাঁ এটা 43 সেন্টই হবে। দেখেন নিচে দেখাচ্ছে 43 সেন্ট, এটা কিন্তু 43 সেন্টই এখন বর্তমানে রানিং রয়েছে। সো এটা একটু বুঝে নেবেন। সো তারপর আপনারা ডলারটা কি, সরি, এই এডা কয়েনটা কীভাবে কিনবেন বা কীভাবে সেল দিবেন, কীভাবে বাই করবেন, কীভাবে সেল দেবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কে। সো আপনারা কত পরিমাণে আপনাদের, এখন আমার কাছে কিন্তু ডলার নেই, কারণ আমি আমার যে ডলারগুলো রয়েছে সেগুলোকে দিয়ে আমি কিনে রেখেছি অলরেডি, তার জন্য এখানে কিন্তু শো করছে না। এখানে দেখেন বিইউএসডি, বিইউএসডি রয়েছে 260, মানে এটা অনেক নিচে আর কি, একদম কম, এটা সেন্টেও পড়ে না, অনেক কম। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন। তারপর আপনারা কীভাবে কিনবেন সেটা হচ্ছে, আপনি যদি $10 পরিমাণ কিনেন, মানে $10 নিচে কিন্তু আপনি কিনতে পারবেন না, $10 উপরে, $10 আপ দিয়ে কিন্তু আপনারা কিনতে পারবেন। ধরেন আপনি একটা কয়েন কিনবেন, সেটা $10, $20, $50 দিয়ে কিনবেন, বা আপনার কাছে $100 আছে, সেক্ষেত্রে কিরকম, আপনার কাছে যদি $100 থাকে সেক্ষেত্রে আপনি 50% এখান থেকে কিনতে পারেন, বা 25%, মানে যত হবে সেই সংখ্যাটা এখানে বসে যাবে অটোমেটিকলি। আমার কাছে যেহেতু নেই, ডলার নেই, সেটা কিন্তু শো করছে না। সো দর্শক আপনারা দেখতে তো পাচ্ছেন, আর বিশেষ করে আমি যে $50 নিতাম, $100 যদি আমার কাছে থাকতো তাহলে এখানে কিন্তু $50 দেখাতো। সো $75, $100, এটা বোঝানোর কথাটা হচ্ছে পরবর্তীতে যেন আপনাদের আর কোনো ভিডিও দেখতে না হয়, এটা থেকে আপনারা শিখতে পারবেন। সো এখন কথা হচ্ছে আপনাদের অবশ্যই $10 নিচে, আপনারা অবশ্যই $10 নিচে কিন্তু বাইও করতে পারবেন না, সেলও করতে পারবেন না। এটা কিন্তু বাইন্যান্সের ট্রেনিংয়ের ক্ষেত্রে এটা বড় একটা প্রবলেম বা বড় একটা সমস্যা, সেটা হচ্ছে $10 নিচে কিনতেও পারবেন না, $10 নিচে বিক্রি করতে পারবেন না। সেল এবং বাই দুয়োটার ক্ষেত্রে কিন্তু $10 লাগবে। সো আমি দেখেন, আপনি যদি $10 দিয়ে কিনতে চান, কী পরিমাণ এটা পাবেন সেটা দেখাবে এখানে। এই যে এই জায়গাটা শুনে 000 দেখেন দেখাচ্ছে। আমি যদি $10 দিয়ে নিই, দেখেন আমি এটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর আমি এখানে 10 লিখে দিলাম। 10 দিলে দেখেন আমি এডার পরিমাণ পাবো 23 এডা পাবো, মানে 23টা এডা পাবো আমি এই $10 দিয়ে, $10 দিয়ে আমি কিন্তু 23টা এডা পাবো, এডা কয়েনটা যে এটা আমি $10 দিয়ে পাবো। এখন যদি আমি $20 দিয়ে নিতে চাই, সেটা আমি লিখে দেবো এখানে, $20 দিয়ে 46টা, মানে 46.1, মানে 46.1, এটা এই পরিমাণে এটা পাবো, 46.1 এটা পাবো আমি $20 দিয়ে যদি আমি বাই করি। সো বাই করতে হলে এখন এটাকে বাই করব, বাই করার জন্য কী করব, এই যে দেখেন বাই এডা, দেখেন বাই এডাতে যদি ক্লিক করেন অটোমেটিকলি এটা আপনার কেনা হয়ে যাবে। যেহেতু আমি বাই এডাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে আমার কিন্তু ব্যালেন্স নেই, ইতিমধ্যে ব্যালেন্স নেই, তার জন্য কিন্তু এটা কেনা হবে না। সো ডিপোজিট করার কথা বলতেছে, দেখেন বাই এডা দিয়েছি, সেক্ষেত্রে আমাকে ডিপোজিট করা বলতেছে, কারণ আমার কাছে কোনো ব্যালেন্স নেই ইতিমধ্যে। সো আমি একটু ব্রেক দিয়ে দিলাম। তারপর দেখেন আমি যদি, দেখেন আমি যদি $5 নেই, তাহলে কিন্তু আমি 11টা ডাই পাবো, কিন্তু এখানে দেখেন এই যে অ্যাভেলেবেল, মানে এটা হবে না, $5 দিয়ে আপনি কিন্তু কোনো কয়েনই কিনতে পারবেন না, সেটা কিন্তু আগেই বলে দিয়েছিলাম। সো ঠিক এভাবে কিনে নেবেন আপনারা, বাই এটাতে ক্লিক করলেই অটোমেটিকলি হয়ে যাবে বাই। অবশ্যই এখানে আপনারা কী কী দামে কিনতে চান, কত রেটটা কী,
মানে কত রেটে কিনতে চান সেটা কিন্তু এখানে দেখে নেবেন। এখন বর্তমান রেটটা কেউ কত হচ্ছে আপনারা চার্ট দেখতে পারেন, এখানে চার্টে এখন কি ডাউন আছে না আপ আছে এই দেখেন। এই যে দেখেন কিছুক্ষণ আগে বা 3 থেকে 4 ঘন্টা আগে কিন্তু এই যে দেখেন ডাউনে নেমে গিয়েছিলো, এখন ডাউনে রয়েছে, আরও ডাউন হচ্ছে। সো এখানে 44 সেন্ট, এখানে 42 সেন্ট, মানে সর্বোচ্চ 24 ঘন্টায় সর্বোচ্চ হচ্ছে 44 সেন্ট, 24 ঘন্টায় ডাউন হচ্ছে 42 সেন্ট, এটার মধ্যে রয়েছে। সো আমরা এটা কীভাবে আনবেন আপনারা, আমি ব্যাকে যাচ্ছি। এটা হচ্ছে এই চার্টটা আনার জন্য এই যে এখানে এই যে দেখেন আইকনটা রয়েছে না, এই যে বলটা যেখানে নিয়েছি এই যে বলটার পাশে দেখেন একটা আইকন রয়েছে, সেখানে এই যে ডলার বা সেন্টের সাথে যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে চার্টটা চলে আসবে, দেখেন এভাবে শো করবে, আপনারা দেখতে পারবেন। সো তারপর এখন সেল কীভাবে করবেন, বাই তো দেখলেন, বাই করাটা একদমই সহজ, আসলে সেল করাটাও ঠিক এরকমই হয়ে থাকে। সো আপনারাও সেল করতে পারবেন। হ্যাঁ, এখানে একটা কথা রয়েছে, একটা বিষয় রয়েছে, এখানে দাঁড়ান 42-43 সেন্টে কিন্তু এখন বর্তমান মূল্যটা রয়েছে। আপনি যদি এখানে 40 সেন্টও দেন, মানে 40 সেন্টে কিনবেন, আমি এটাকে কেটে দিলাম 40 সেন্ট, দেখেন 40 দিলাম 40, মানে 40,000 দিয়ে যদি কিনতে চান আপনি আরও কমাইতে পারেন, দেখেন 30,000 যদি দেন, এখানে রয়েছে 43,032, এখানে দিলাম 30,032, তাহলে এখানে যদি $10 দিই, দেখেন $10 দিয়ে যদি আমি বাই করি, আমি $11 দিলাম, এই দেখেন $11 দিয়ে দিলাম, আমার কাছে ব্যালেন্স নেই সেটা কিন্তু দেখাচ্ছে, $11 দিলাম, $11 যদি দিই আমি, $11 দিয়ে যদি কিনি 36.2 এটা কিন্তু আমি পাবো, দেখেন এটা কিন্তু আমি এখন যদি বাই করি তাৎক্ষণিক কিন্তু বাই হবে না, যখন এই এই ডলার এই কয়েন্টের মূল্যটা যখন 30,000 পৌঁছে যাবে তখন কিন্তু অটোমেটিকলি কিনা হয়ে যাবে, কারণ এখানে অর্ডারে পড়ে যাবে, এই যে নিচে যে অর্ডার ওপেন অর্ডার আপনি অর্ডার করে রাখবেন, যখন 30-এ চলে আসবে তখন কিন্তু আপনার অটোমেটিকলি কিনা হয়ে যাবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই। এটা এইভাবেই আপনারা কিনতে পারেন। আর এটা হচ্ছে আপনি 5 দিন পরে হইলো যে 30,000 চলে গেল বা 10 দিন পরে চলে গেলো সেটা, বা 1 মাস পরেও যদি যায় সেটাও কিন্তু অটোমেটিকলি কিনা হয়ে যাবে 30,000 যাওয়ার পরে। আর যদি আপনি আরও বাড়িয়ে কিনতে চান সেটা এখান থেকে বাড়িয়ে নেবেন, এভাবে কিনতে পারেন। এখন হচ্ছে সেলের বিষয়, সেল কীভাবে করবেন সেটা হচ্ছে সাথেই দেখতে পাচ্ছেন, সেল, সেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কত দিয়ে সেল করতে চাচ্ছেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে তাৎক্ষণিক সেল করার জন্য এখানে ক্লিক করবেন, এই রেটে বিক্রয় করতে হবে বা সেল দিতে হবে, তার জন্য আপনারা $100 সেল দেবেন, পুরোটা 100% সেল দেবেন, মানে আপনার যা রয়েছে যে যতগুলা আপনার ডাই রয়েছিলো সেটা যদি সেল করতে চান সব এখানে 100% ক্লিক করে দেবেন, তাহলে তারপর এখানে সেল দেবেন, অটোমেটিক সেল হয়ে যাবে। আর যদি আপনি দশ ডাই সেল দিতে পারেন বা $10 পরিমাণ যে ডাইটা রয়েছে $10 পরিমাণ আপনি সেল দিতে চান, এখানে $10 লিখে দেবেন, দেখেন আমি $10 লিখে এখানে ডাই সেল ডাই এখানে ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার সেল হয়ে যাবে, সেল ডাই ক্লিক করলে সেল হয়ে যাবে। সো এভাবে বাই করতে পারবেন এবং সেল করতে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে এখন বর্তমানে আগের বেলায় বাইয়ের বেলায় বুঝিয়েছিলাম 30,000 আপনি বাই করবেন সেটাও করতে পারেন, এখন কথা হচ্ছে এখানে 43,000 চলতেছে, আপনি ও2 মানে 50,000 সেল দেবেন অটোমেটিকলি, 50,000 সেল কীভাবে দেবেন, 50,000 সেল দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে আমি 4-5 করে দিলাম, 53,000 সেল দেবো, তাহলে আমাকে লাভটা একটু বেশি হচ্ছে না, 53,000 যদি সেল দিই তাহলে কী হয় $12 অটোমেটিকলি, $10 যে মূল্যটা সেটা কিন্তু $12 হয়ে গেলো অটোমেটিকলি, এখন সেল ডাই দিলেই সেল হয়ে যাবে, সেলটা এখন হবে না কিন্তু যখন এটা 53,000 চলে যাবে তখন কিন্তু অটোমেটিকলি সেল হয়ে যাবে, আপনার সেল করতে হবে না, সেটার জন্য আপনার বসে থাকতে হবে না। সো এভাবে কিন্তু আপনার কাজ করে প্রচুর পরিমাণে প্রফিট পাবেন, আশা করি বুঝতে পেরেছেন। আর বিশেষ করে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি আপনাদের কোনো ভিডিওটি দেখে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতগুলো। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ইতিমধ্যে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।